আসসালামু আলাইকুম ফাজানা ইয়াসমিন স্বাগত জানাচ্ছি এন টিভির রাতের খবরে গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকায় সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিবাদী গানের মিছিল পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এবং বাক বিতণ্ডার পরে রাস্তায় বসে পড়েন তারা রণসঙ্গীত বিদ্রোহী কবিতা রাস্তায় প্রতিবাদী স্লোগান লেখার মাধ্যমে প্রতিবাদ জানান সাম্প্রতিক সময়ে ছাত্র জনতা হত্যা নির্যাতন ও গণগ্রেফতারের রিপোর্ট কোটা আন্দোলনে ছাত্র জনতা হত্যা নির্যাতন ও গণগ্রেপ্তারের প্রতিবাদে মুখরিত নূর হোসেন চত্বর গানে গানে প্রতিবাদ জানিয়েছে সামাজিক সাংস্কৃতিক সংগঠনের এসব প্রতিবাদী কণ্ঠ পূর্ব নির্ধারিত আয়োজনে মিছিল করার কথা থাকলেও পুলিশের বাধায় ভেস্তে যায় সেই উদ্যোগ পুলিশের সাথে ধস্তাধস্তি শেষে তারা বসে পড়েন রাস্তায় রাস্তার উপর বিভিন্ন স্লোগান লিখনেও ছিল প্রতিবাদের উচ্চারণ জানি কি হচ্ছে সো আমরা তো এটার জন্য প্রিপেয়ার্ড হয়ে আসছি আমরা যেটা করতেছি যে আমাদের পক্ষ থেকে যা সম্ভব আমরা আমরা সেটাই করতেছি আজকে রাজপথে সমবেত হয়েছি আমরা যারা প্রতিবাদী সাংস্কৃতিক কর্মী তারা সকলে একত্রিত হয়েছি তারপরে এই রাষ্ট্রের পুলিশ আপনারা দেখছেন মিডিয়ার সবাই এটি প্রমাণ থাকলো আমাদেরকে এগোতে দেওয়া হলো না আমরা সবাই নিরস্ত্র আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থী জনতা চাকরিজীবী সাংবাদিক সকলে আছে আমরা এখানে কিন্তু আমাদের একটা গানের মিছিল পর্যন্ত করতে দিচ্ছে না এই স্বৈরাচারী সরকার এই স্বৈরাচারী রাষ্ট্র গণতান্ত্রিক প্রতিবাদে পুলিশি বাধাকে নিজেদের অধিকার হরণ বলে মনে করেন প্রতিবাদকারীরা আমাদের এখন আসলে বেশি করে কথা বলতে হবে আমাদের শিল্প সংস্কৃতি কর্মী যারা তাদের ভাষা হচ্ছে গান তাদের ভাষা শিল্প সেই ভাষাতে তাদেরকে কথা বলতে হবে সেটাই জন্য আমরা পথে নামছি আমাদের চোখ কান মুখ হাত সব বন্ধ আমরা কিছুই করতে পারছি না আমি একজন অভিভাবক আমার নিজের সন্তান আছে ঘরে বসে থাকা আসলে সম্ভব হচ্ছিল না কোনোভাবেই সম্ভব হচ্ছিল না আমরা যে যার মতো চেষ্টা করি প্রতিবাদ করেছি প্রায় চার ঘন্টা রাস্তায় অবস্থানের পর আগামী শুক্রবার বিকেলে প্রতিবাদ মিছিলের আহ্বান জানিয়ে কর্মসূচি শেষ করে সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো যে পরিবেশে আমাদের শিল্পীরা কবিতা করতে পারবে গান করতে পারবে তার নিজের কথা বলতে পারবে সেই পরিবেশ আমরা চাই আমরা অবশ্যই আমাদের যে দাবি আমরা সেটা কামিয়া ভাবই সেটা পূরণ করা না পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না তামজিৎ সুমন এনটিভি নিউজ ঢাকা এখন জন্ম দে হল বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর কোটা সংস্কার আন্দোলনে মৃত্যুর ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন হাইকোর্ট জাতির ক্ষতি হয় এমন কাজ করা কারোই ঠিক হবে না বলে উল্লেখ করেছে হাইকোর্ট কোটা আন্দোলনে ছয় সমন্বয়কে পরিবারের কাছে ফিরিয়ে দেয়া এবং আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিটের শুনানিতে এমন মন্তব্য আদালতের রিটের পরবর্তী শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করা হয় রিপোর্ট করছেন হাসান জাবেদ রিট শুনানির দ্বিতীয় দিনে রাষ্ট্রপক্ষ বলেন রিটটি করা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে গণতদন্ত কমিশনে যারা আছেন তাদের স্বজন এবং কমিশনের সদস্যরাই এই রিট করেছেন এবং এর পক্ষে শুনানি করছেন পুলিশ কখন গুলি করতে পারবে বা পারবে না তা আইনে সুস্পষ্ট বলা আছে সবকিছু মেনেই কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোন ছাত্রদেরকে পুলিশ গুলি করে নাই করলেও যদি করে থাকে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের আদেশ অনুযায়ী প্রতিটা ঘট ঘটনার জন্য তদন্ত হচ্ছে হবে আমাদের জন্য এখানে পিআরবি আছে পিআরবিতে বলা আছে পুলিশ ল অ্যান্ড অর্ডার ভায়োলেট করলে কারো লাইফ প্রোটেক্ট করার জন্য এবং যে কোনো প্রপার্টি সেভ করার জন্য গুলি করতে পারে দিস ইজ মোটিভেটিভ এটা করা হয়েছে একটা যে একটা পার্টিকুলার একটা পরিস্থিতিতে দেশটা একটা অস্থিতিশীল করার জন্য এখানে আমাদের আমরা কেউই কোনো রাজনীতি করার জন্য আসিনি লাশের উপরে রাজনীতি রাজনীতিবিদরা করেন আইনজীবীরা করেন না রিটকারী আইনজীবীরা বলেন সাধারণ শিক্ষার্থীদের কথা চিন্তা করেই তারা আদালতের শরণাপন্ন হয়েছেন এখানে রাজনৈতিক রং মাখানোর কোনো সুযোগ নেই একজন আইনজীবী হিসেবে দায়বদ্ধতা থেকে আমরা এসেছি আধা ঘন্টার মধ্যে পিটিশন ড্রাফট করে আমরা বলেছি যেভাবে পারে যে পারে যেন এই গুলিটা থামানোর চেষ্টা করা হয় আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি রিটের বিপক্ষে তিনজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ছাড়াও বেশ কয়েকজন সিনিয়র আইনজীবী বক্তব্য রাখেন আর রিটের পক্ষে তিনজন আইনজীবী তাদের বক্তব্য উপস্থাপন করেন শুনানিতে কয়েকবার হট্টগোলের সৃষ্টি হলে সবাইকে আদালতের পরিবেশ বজায় রাখার অনুরোধ জানান বিচারপতি ব্যক্তিগত আক্রমণগুলো করা হচ্ছে এই পরিবেশ কেন কোর্টের মধ্যে রাখাবেন যারা এই পরিবেশ তৈরি করছেন ওনারা কোর্টের উপর আস্থা রাখছেন কিনা সেটাই আমাদের প্রশ্ন পরের শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করা হয় হাসান জাভেদ এনটিভি নিউজ ঢাকা কোটা সংস্কার আন্দোলন দমনে আইন শৃঙ্খলা বাহিনীর অস্ত্রের ব্যবহার ও অতিরিক্ত বল প্রয়োগের বিষয়টি জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্তের দাবি জানিয়েছে নাগরিক সমাজ সরকারের তরফ থেকে মৃত্যুর যে সংখ্যা দেখানো হচ্ছে তা গ্রহণযোগ্য নয় বলে মনে করে তারা ব্লক রেড দিয়ে শিক্ষার্থীদের গ্রেফতার বন্ধ করার দাবি তাদের আর ডিবি হেফাজতে থাকা ছয় সমন্বয়কে মুক্তি দেওয়ার চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে নাগরিক সমাজ সংবাদ সম্মেলনে এসব বলেন তারা ইমরুল হাসানের রিপোর্ট সংবাদ সম্মেলনে নাগরিক সমাজের পক্ষ থেকে অভিযোগ করা হয় কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন সহিংসতায় রূপ নয় সরকারের কিছু মন্ত্রীর দায়িত্বজ্ঞানহীন বক্তব্যে তারা বলেন আন্দোলন দমন করতে পুলিশ আইন ভঙ্গ করেছে গুলি ছোড়ার ক্ষেত্রে সীমা লঙ্ঘনও হয়েছে অল্প সময়ের আন্দোলনে বিপুল সংখ্যক মানুষের হতাহতের ঘটনা নজিরবিহীন বলে মন্তব্য করেন তারা বাড়িতে গুলিবদ্ধ হওয়ার ঘটনা প্রমাণ করে কত নির্বিচারে গুলি বর্ষণ করেছে প্রতিটি হতাহতের এবং আইন শৃঙ্খলা বাহিনীর অস্ত্রের ব্যবহার ও বল প্রয়োগের বিষয়ে জাতিসংঘের উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে তদন্ত হতে হবে এই প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে শুরু করতে হবে সাইদের যে ভঙ্গিটা আপনারা দেখেছেন সে আমার মনে হয় যে কখনো ভাবতেই পারেনি যে তাকে তার দেশের পুলিশ গুলি করবে এবং তারপরে তো আপনারা এফআইআর এ কি লেখা হয়েছে এক ছবি টবি থাকার পরে সেটা জানেন প্রাণহানির তদন্ত না করে শুধু নাশকতার মামলা দায়ের নিয়ে প্রশ্ন তোলেন নাগরিক সমাজের প্রতিনিধিরা ব্লক রেড দিয়ে ছাত্রদের গ্রেফতারের সমালোচনা করেন তারা এই সরকার কি বাংলাদেশের তরুণ বাংলাদেশের ছাত্রদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে চারদিকে ঘিরে ধরে হেলিকপ্টারের আলো ফেলে বাংলাদেশের ছাত্র তরুণ কিশোরদেরকে গণগ্রেফতার করা হচ্ছে গায়ে দেখা হচ্ছে আঘাতের চিহ্ন আছে নাকি আঘাতের চিহ্ন মানে হচ্ছে সে আন্দোলনে ছিল ডিবি হেফাজতে থাকা শিক্ষার্থীদের অবিলম্বে ছেড়ে দেওয়ার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে চব্বিশ ঘন্টার মধ্যে যদি যাদেরকে আটক করা হয়েছে দিল্লি টিভি কার্যালয়ে তাদেরকে যদি নিঃশর্ত মুক্তি না দেওয়া হয় তাহলে দিল্লি টিভি কার্যালয় থেকে সামনে মানববন্ধ থেকে শুরু করে আরও কঠোরতার আন্দোলনে বাংলাদেশের নাগরিকের পক্ষ থেকে আমরা সবাই আন্দোলনে করব শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা ও চলমান সংকট থেকে উত্তরণে বিরোধী মত দমন বন্ধ সহ এগারো দফা দাবি পেশ করা হয় নাগরিক সমাজের তরফ থেকে ইমরুল আহসান ঢাকা এখন জন্মসন দিয়ে হলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার সুষ্ঠু ও মানসম্মত তদন্ত নিশ্চিত করার লক্ষ্যে সরকার গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটির জন্য বিদেশি প্রযুক্তিগত সহায়তা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার আজ প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা জানান বাংলাদেশ ইতোমধ্যে জাতিসংঘের সাথে যোগাযোগ করেছে বলেও জানান শেখ হাসিনা বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব মুসলিম캄칸 সংবাদিকদের এসব কথা জানান এ ঘটনায় বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছেন রাষ্ট্রদূত ট্রোস্টার বাংলাদেশে জার্মান ভিসা প্রক্রিয়ার ধীর গতির কারণে দুঃখ প্রকাশ করে রাষ্ট্রদূত বলেন পদ্ধতিতে সদিচ্ছার কোনো অভাব নেই বরং সম্পদের সীমাবদ্ধতার কারণেই এমনটি হচ্ছে সাম্প্রতিক সহিংসতায় নিহতদেররণে আজ জাতীয়ভাবে শোক পালনের সরকারি সিদ্ধান্ত অনুযায়ী তিনিও শোকাহত বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানান আখিম ট্রস্টার অ্যাম্বাসেডর এট লার্জ প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পররাষ্ট্র সচিব ছাড়াও প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খানের সময় সেখানে উপস্থিত ছিলেন বিচার বিভাগীয় তদন্ত কমিটির কাজে তারা প্রয়োজনে কারিগরি সহায়তা দিতে আগ্রহী ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী সেই প্রস্তাব গ্রহণ করেছেন এবং এই ব্যাপারে যোগাযোগও জাতিসংঘের সাথে শুরু হয়ে গেছে মাননীয় প্রধানমন্ত্রী এর বাইরেও যদি আর কোনো দেশ থেকে কারিগরি সহায়তা নেওয়ার প্রয়োজন হয় সেটার ব্যাপারেও সিদ্ধান্ত গ্রহণ করেছেন জাতিসংঘ যদি আরও নিরপেক্ষভাবে তথ্যানুসন্ধান অব্যাহত রাখে এবং স পুরো চিত্রটা তাদের কাছে যদি পরিষ্কার হয় তখন তারা মানবাধিকার লঙ্ঘনের কারা হতা সে সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়ে যাবেন কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সাম্প্রতিক সহিংসতায় আহতদের দেখতে শহীদ সোরোয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেলে হাসপাতালে গিয়ে সহিংসতায় আহতদের খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী এ সময় আহতদের সাথে কথা বলার পাশাপাশি স্বজনদের সরকারের পক্ষ থেকে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়ার আশ্বাসও দেন সরকার প্রধান এ সময় প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন অনেকেই আবেগাক্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তাদের সান্ত্বনা দেন এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় কোনো অনাকাঙ্ক্ষিত গুলি ও মৃত্যু হলে তদন্ত করা হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন বর্তমানে কোনো গণগ্রেফতার হচ্ছে না দুপুরে সচিবালয়ে সাত মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি আর সহিংসতার ঘটনায় বিচার বিভাগীয় কমিশনের সদস্য তিনজন করে কাজের পরিধি বাড়ানো হচ্ছে বলে জানান আইনমন্ত্রী আর শিক্ষামন্ত্রী জানান শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধাপে ধাপে খোলা হবে করছেন মঙ্গলবার বেলা তিনটায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকে বসেন সাত মন্ত্রী ও প্রতিমন্ত্রী ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবসহ সব বাহিনী ও গোয়েন্দা প্রধানরা প্রায় সাড়ে তিন ঘন্টার বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান ঢাকা নারায়ণগঞ্জ নরসিংদী ও গাজীপুরে বুধবার হতে শনিবার সকাল সাতটা হতে রাত আটটা পর্যন্ত কার্ফিউ শিথিল থাকবে এ সময় তার কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল গণগ্রেপ্তার ও সহিংসতার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলির ব্যবহার নিয়ে যেখানে না পেরেছে সেখানে বাধ্য হয়ে জীবন রক্ষার জন্য সম্পদ রক্ষার জন্য দেশের সম্পদ রক্ষার জন্য মানে এই গুলি করতে বাধ্য হয়েছে এবং এইগুলোও সব আপনারা জানেন এই সবগুলো মানে হিসাব নিকাশ আমাদের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা রাখেন এবং এখানে কোনো একটি গুলি কোনো একটি মৃত্যু যদি অনাকাঙ্ক্ষিত হয় তাহলে সেই জন্য তাদেরকে মানে একটা ইনকোয়ারি হয় কাজে সেগুলি হবে ইনশাল্লাহ কোনো নিরপরাধ ব্যক্তিকে গ্রেপ্তার করছি না আমাদের তথ্যমতে গোয়েন্দা তথ্য এবং আমাদের ভিডিও ফুটেজ এবং আমাদের সাক্ষী শপথ নিয়ে যাদের আমরা শনাক্ত করতে পেরেছি তাদেরকে এরেস্ট করছি ভুলক্রমে যদি কেউ আবার মানে নিয়ে আসে আমাদের থানায় অফিসাররা তাদের চেক করে যাদের মানে যাদের মনে করে যে নিরাপদ তিনি তাকে ছেড়ে দেওয়া হচ্ছে কাজেই আমরা গণ হচ্ছে না আর আইনমন্ত্রী জানান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় বিচার বিভাগীয় কমিশনের সদস্য তিনজন করা হচ্ছে তদন্ত কমিশনের টিও আর কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে এখন প্রজ্ঞাপন চলে গেছে ওনারা একুশ তারিখ পর্যন্ত যেই সব ঘটনা হয়েছে সেটা করতে পারেন এবং আমরা যেহেতু এর পরিধি এবং এর তার ইয়ের অনুসন্ধান এবং তদন্তের স্কোপ অনেক বেড়ে গেছে আমরা চিন্তাভাবনা করছি যে তদন্ত কমিশনের এখন একজনই সদস্য আমরা সেটাকে তিনজনে করার সিদ্ধান্ত খুব শিগগিরই হয়তো নিতে পারি আরেক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান নিরাপরাধ শিক্ষার্থীরা যেন আইনি জটিলতায় না পড়েন সে বিষয়ে সহযোগিতা দেয়া হবে আর ধাপে ধাপে প্রাথমিক মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় খোলার করা হচ্ছে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা সকল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ধাপে ধাপে অবশ্যই আমরা শিক্ষা প্রতিষ্ঠান গুলো খুলতে চাই এবং কখন খোলা ইন্টারনেট সচল ইন্টারনেট যেহেতু সচল হয়েছে সেটাও আমরা বিবেচনা করছি সামাজিক যোগাযোগ মাধ্যম খোলার বিষয়ে বুধবার সিদ্ধান্ত হবে বলে জানান তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী টিকটক ইউটিউব এবং ফেসবুককে আমরা চিঠি দিয়েছি তাই আগামীকালকে সকাল এগারোটার পরে আমরা তাদের ব্যাখ্যা যদি পাই তাহলে বিশ্লেষণ করে আর যদি নাও পাই তাহলেও আমরা বিটিআরসিতে বসে আলোচনা সাপেক্ষে তারপরে আমরা সিদ্ধান্ত জানাচ্ছি আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন জামাত শিবির দেশের অনেক ধ্বংসযজ্ঞের সাথে জড়িত বলেই রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে তাদের নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে রকনউদ্দিন উদ্দিন নিউজ ঢাকা আগামীকাল থেকে স্বাভাবিক সময়সূচিতে ফিরছে অফিস বুধবার থেকে সকাল নটায় শুরু হয়ে বিকেল পাঁচটা পর্যন্ত সরকারি বেসরকারি অফিস চলবে আজ এই নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় সাম্প্রতিক অচলাবস্থায় বেশ কদিন সাধারণ ছুটি এবং পরবর্তীতে স্বল্প সময়ের জন্য অফিস খোলা রাখার পর এবার স্বাভাবিক সময়সূচিতে অফিস খোলার এই সিদ্ধান্ত নিল সরকার অন্যদিকে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে বুধবার থেকে সকাল দশটায় শুরু হয়ে বিকেল ছটা পর্যন্ত খোলা থাকবে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান তবে ব্যাংকের লেনদেন চলবে আগের মতো সকাল দশটা থেকে পর্যন্ত। আগামীকালের মধ্যে নির্বাহী আদেশে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা হবে দুপুরে সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী এটি করা হচ্ছে এই যদি নিষিদ্ধ করা হয় তাহলে আইন শৃঙ্খলা এবং দেশের রাজনীতিরও অনেক উন্নতি হবে কোনো দলকে যখন নিষিদ্ধ করা হয় তখন সেটা নির্বাহী আদেশই হয় সেটা কোনো ইয়ে কি বলে বিচার বিভাগীয় আদেশ হয় বিচার করার যুদ্ধ অপরাধীদের অপরাধের দায়ে বিচার করা এক কথা জামাতকে নিষিদ্ধ করা আরেক কথা কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে হত্যাকাণ্ডকে গণহত্যা আখ্যা দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এ থেকে দৃষ্টি সরাতে জামায়াত নিষিদ্ধ ইস্যু প্রজেক্ট নিয়েছে সরকার সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন হাসান মাহমুদের রিপোর্টে বিস্তারিত বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী আর রাজনৈতিক দল নিষিদ্ধ করে বাকশাল কায়েম করতে চায় আওয়ামী লীগ অবশ্যই আমি গণহত্যা বলে আমি আজকে আমাদের বক্তব্যের মধ্যে গণহত্যা করা আছে তাও আমার তো মনে করি জাতীয় হস্তক্ষেপে ভাব উচিত আমরা দেখছি যে যাদেরকে হত্যা করা হলো তাদের পরিবার পরিজনকে কিছুকে নিয়ে এসে তাদের সামনে আপনার সেই কুম্ভীরাস্ত্র বর্ষণ করে তাদেরকে আবার টাকা দাও আপনার পুলিশ গুলি করে বেড়েছে সেই একটা পুলিশের এখন পর্যন্ত আপনি ব্যবস্থা করার জন্য ব্যবস্থা নিলেন না যে সরকার একটা পর একটা ইস্যু তৈরি করে সেই ইস্যুকে ডাইভার্সনের দিকে নিয়ে যায় এখন আবার এটাকে তারা ওই ওই আরেকটি তাদের একটা প্রজেক্ট আমরা ভাই বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি অদৃশ্য শক্তির মধ্য দিয়ে সরকার পরিচালিত হচ্ছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন চলছে গণগ্রেফতার রিমান্ডের নামে চলছে অমানসিক নির্যাতন আপনারা আবার সেই আগের মতোই একটা ফিয়ার ফোবিয়া তৈরি করতে চাইছেন একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করতে চাইছেন এবং সমস্ত রাজনৈতিক কর্মীদেরকে রাজনীতি থেকে দূরে সরাবার কাজ করছেন তো যদি আক্রমণ করে থাকে আর যে হারে পুলিশ গুলি করেছে গুলি চালিয়েছে সেখানে তো আপনার অন্তত একজন দুজন তিনজন করে তো বিএনপির থাকতে পারতো তাও তো কেউ নেই ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ডিবি অফিসে তুলে নিয়ে কর্মসূচি প্রত্যাহার সরকারের দেউলিয়াত্মকে প্রমাণ করে উল্লেখ করে মিট দা ফখরুল বলেন শিক্ষার্থীদেরকে নিয়ে সরকারের মন্ত্রীরা বাজে মন্তব্য করছেন সাইদ রংপুর উল্টো আপনার তথ্যমন্ত্রী তার সম্পর্কে কথা বলার চেষ্টা করা হয়েছে হি ওয়াজ ড্রাগ এডিক্টর সামথিং লাইক দ্যাট আপনার একটা ইন্টক্সিকেটেড ছিল এটা একটা চরম একটা মস্করণ একটা একটা শহীদের সঙ্গে এর চেয়ে বড় মস্করা তামাশা এবং একটা আর হতে পারে না আমার ভাষা নেই সম্পর্কে বর্ণনা করার জন্য সকল ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেন মির্জা ফখরুল হাসান মা নিউজ ঢাকা গণগ্রেফতারের নামে নিরীহ কেউ যেন শিকার না হয় সেজন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের যৌথ সভায় তিনি জানান বিভিন্ন মহলের দীর্ঘদিনের দাবি এবং আদালতের রায় প্রেক্ষিতে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধে একমত দল এখন আইনগত দিক পর্যালোচনা করে সিদ্ধান্ত কার্যকর করবে সরকার আরও জানাচ্ছেন মুকসিমুল হাসান গোটা আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতায় হতাহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে দোয়া এবং মুনাজাতের মধ্য দিয়ে শুরু হয় আওয়ামী লীগের যৌথ সভা সূচনা বক্তব্যে কাদের সোমবার গণভবনে চোদ্দ দলের সভায় জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তের কারণ এবং বাস্তবায়নের প্রক্রিয়ার ব্যাখ্যা দেন দীর্ঘদিন থেকে বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সংগঠন দাবি করে আসছে দলটির অতীত বর্তমান কর্মকাণ্ড বিভিন্ন সময় দেয়া আদালতেরা ইত্যাদি বিবেচনা যা মাতিরে রাজনীতি নিষিদ্ধে চোদ্দল সিদ্ধান্ত গ্রহণ আইনগত দিকে দেখে শুনে সরকার শিগগিরই পরবর্তী পদক্ষেপ নেবে সাম্প্রতিক সহিংসতার মামলায় কোনো নিরপরাধ মানুষকে যেন গ্রেফতার করা না হয় সেজন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নিরপরাধ ব্যক্তি যেন কোন গ্রেপ্তারের নামে অপরাধী সাব্যস্ত না হয় গ্রেপ্তারের সংখ্যা বাড়াতে গিয়ে নিরপরাধদের নিরপরাধী অনেক জড়িয়ে এটা যেন কোনো অবস্থা অবস্থাতেই না হয় সে ব্যাপারে আমরা আইন প্রয়োগকারী সংস্থার কাছে বিশেষ করে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আমরা এই ব্যাপারে আকর্ষণ একই সঙ্গে ওবায়দুল কাদের বলেন শিক্ষার্থীদের আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে সরকার বিরোধী রাজ্যে ষড়যন্ত্র করেছিল তা এখন স্পষ্ট মুকসিমুল হাসান এনটিভি নিউজ ঢাকা গড় গ্রেফতারের নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে বিষয়টি সঠিক নয় জানিয়ে সহিংসতায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে বলে জানান ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার দুপুরে ডিএমপির নিজ কার্যালয়ে তিনি জানান এখন পর্যন্ত দু জনকে গ্রেফতার করা হয়েছে যারা নাশকতায় জড়িত সহিংস ঘটনায় থানাগুলোতে তিপ্পান্নটি হত্যা মামলা দায়ের হয়েছে সব মামলায় সাধারণ মানুষ বাদী হওয়ার পাশাপাশি পুলিশও বাদী হয়েছে বলে জানান তিনি রাজধানীতে সহিংসতার ঘটনায় বিএনপি জামায়াতের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলেও জানান তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অভিভাবকদের মৌন অবস্থান কর্মসূচি পালন করতে দেয়নি পুলিশ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ব্লকের সামনে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের ব্যানারে অভিভাবকরা জড়ো হন পরে পুলিশের বাধায় অবস্থান থেকে সরে গিয়ে মেডিকেলে জরুরি বিভাগের গেটের ভেতরে প্রবেশ করেন তারা এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন নেতারা বলেন আন্দোলনে আহত যে সন্তানরা হাসপাতালে ভর্তি তাদের দেখতে গিয়েও পুলিশে বাধার মুখে পড়তে হল রাষ্ট্রের কাছে তারা এছাড়া মিথ্যা নিঃশর্ত মুক্তি ও হয়রানি বন্ধের দাবিও জানান তারা কোটা আন্দোলনে নিহতদের ঘটনায় বিচার দাবি করে মানববন্ধন ও মিছিল করেছে বিএনপি পন্থী আইনজীবীরা দুপুরে সুপ্রিম কোর্টে প্রতিবাদ জানান তারা এই ঘটনায় যে ধরে গণগ্রেফতার চলছে অভিযোগ করে আইনজীবীরা গণগ্রেফতার বন্ধের দাবি জানান আরও অভিযোগ করেন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে হত্যা হত্যাযজ্ঞ চালানো হয়েছে সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িত সবাইকে বিচারের আওতায় আনার দাবিও জানান মানববন্ধন ও মিছিলকারী আইনজীবীরা এছাড়া হত্যাযজ্ঞের সাথে জড়িতদের বিচার না হওয়া পর্যন্ত প্রতিবাদ চলবে বলেও জানান তারা বিদেশি পণ্য খালাসে কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট সিএনএফ নাকি এক্সপ্রেস সার্ভিস প্রোভাইডাররা কাজ করবে এই সমস্যার সমাধান হয়নি মৌখিক আশ্বাসের ভিত্তিতে কর্মবিরতি প্রত্যাহার হলেও পণ্য খালাসে জট বেড়েছে বন্দরে পণ্য খালাসে অতিরিক্ত অর্থ সময় লাগাসহ নানা অভিযোগের ভিত্তি নেই বলে মনে করেন সিএনএফ মালিক সমিতি তবে এক্সপ্রেস সার্ভিস প্রোভাইডারদের দাবি পণ্যের আধুনিক ও দ্রুত সরবরাহ নিশ্চিতে তাদের বিকল্প নেই নেমুল আজিজ সাদেকের রিপোর্ট দীর্ঘদিন থেকে সিএনএফ এজেন্টরা ত্রিশ কেজি পর্যন্ত বিদেশি পণ্য কাস্টম হাউস থেকে নির্ধারিত নিয়মে খালাস করে গ্রাহকদের কাছে সরবরাহ করে আসছে নতুন বিধিমালা অনুযায়ী এক্সপ্রেস সার্ভিস প্রোভাইডারদের পণ্য খালাসে দায়িত্ব দেয় কর্মবিরতিতে যায় সিএনএফ এজেন্টরা ফলে কয়েকদিন কাজ বন্ধ ছিল বিমানবন্দরে একই দাবিতে সারা দেশের অনেক কাস্টম হাউসে এখনও আন্দোলন চলছে তাদের বিরুদ্ধে দীর্ঘ সময় নেয়া নির্ধারিত টাকা থেকে বেশি দাবি করা সহ বেশ কিছু অভিযোগ আছে গ্রাহকদের থেকে এটা যদি কোরিয়ার সার্ভিস নিজেই করতে পারে তাহলে সিএনএফকে ইনভলভ করে সেখানে এক্সট্রা একটা খরচ কেন কেন লাগাবে এবং সময় কেন লাগাবে এটার কোনো যৌক্তিকতা নেই যদি এইটাই দাবি হয়ে থাকে তাহলে এটা দাবি তবে সিএনএফ মালিক সমিতির সভাপতি বলেন দীর্ঘদিনের অভিজ্ঞতাকে আমলে না নিয়ে পণ্য চালান দ্রুত আলোকে সার্ভিস প্রোভাইডারদের দায়িত্ব দেয়া মেনে নেবেন না তারা এক্সপ্রেস পদ্ধতি যদি চালু করেন এই যে শিশুটি বছরের এই কমিউনিটি যারা ডেভেলপ করলো তাদেরকে তো ছাতে নিয়ে আপনাকে কাজ করতে হবে তা আপনি এই জনগোষ্ঠীকে বাদ দিয়ে হঠাৎ করে অন্য কয়েকজনের হাতে টোটাল সিস্টেমটাকে কুক্ষিগত করতে দিয়ে দিবেন এটা তো কোনো অবস্থাতেই আমি মনে করি সমচিন্না অন্যদিকে আন্তর্জাতিক এয়ার এক্সপ্রেস সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন সিএনএফ বর্তমানে যেভাবে কাজ করছে তাতে স্মার্ট আধুনিক পণ্য খালাস হতে পারে না যুগ যুগ থাকবে এবং এই ব্যবসাটা কিন্তু আরও অনেক বেশি প্রসার হবে হয়তো ওনারা ভাবছেন যে এখানে ওদের ব্যবসা কমে যাবে এটা রুটটা পরিবর্তন হবে এবং একই প্রতিষ্ঠান বিভিন্ন ফর্মেটে কাজ করতে পারে তো সেটাও হতে পারে শ্রেষ্ঠ জটিলতা নিয়ে তিনবার তৈরি পোশাক গার্মেন্টস মালিকদের সংগঠন বিজেএমইএ বিকেএমইএ কাস্টমস ও এনবিআর সঙ্গে বৈঠক হলেও এখনো সমাধান হয়নি নিয়ামুল আজি সাদেক এনটিভি নিউজ ঢাকা বাবার কবরের পাশে চিরসাহিত্য হলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী শাফিন আহমেদ এর আগে দুপুরে জোহর নামাজের পর গুলশান আজাদ মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এ সময় শ্রদ্ধা জানান সংস্কৃতি অঙ্গনের তারকা শহর সর্বস্তরের মানুষ প্রিয় শিল্পীকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন অনেকেই এরপর তার মরদেহ নেওয়া হয় বনানী কবরস্থানে সেখানেই তার বাবার পাশেই দাফন করা হয় এই খ্যাতিমান সঙ্গীত শিল্পীকে গুলশান কমিউনিটি মসজিদে শুক্রবার জুমান নামাজের পর শাফিন আহমেদের আত্মার মাগফিরাত কামনায় কুলখানের আয়োজন করা হবে বলে জানান পরিবারের সদস্যরা পঁচিশে জুলাই যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খ্যাতিমান এই শিল্পী এই ছিল রাতের খবরে এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এন অনলাইন ডাব্লিউ 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 ডট এন টিভি বিডি ডট কম এছাড়াও এন টিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ রাত একটায় মধ্যে রাতের খবর দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট নিজের বিকাশ নিজে কর